পরের শুরুতেই শ্রেণীকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয় জানালেন শিক্ষামন্ত্রী। এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা, বস্তিবাসীর দুয়ারেও ভ্যাকসিন। আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল, নগরে চলাচলে আসবে গতি। টাইগার ক্রিকেটারদের নিয়ে জাপানি রাষ্ট্রদূতের পরিদর্শন। প্রায় আট মাস পর টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, 300 বেশি পর্যটক নিয়ে ছাড়ে জেটি, ক্ষতি পুষিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। করোনা পরিস্থিতি মোকাবেলা করে আগামী বছরের শুরুতে শ্রেণীকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। এদিকে বিভাগীয় ও জেলা শহরে চলছে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। প্রতিনিধি ও রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শিক্ষার্থীদের লম্বা লাইন দেখে বোঝা যায় করোনা টিকা নিয়ে আগ্রহ আছে সবার মাঝেই। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুশি তারা, স্বস্তিতে অভিভাবকরাও। আমরা যে এই টিকাটা যে নিতে পেরেছি এখন আমাদের সুরক্ষিতভাবে আমি মনে করব। এখন থেকে আমরা সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো, সেফলি পরীক্ষা দিতে পারবো, এটার জন্য ভালো লাগছে। অনলাইনে নিবন্ধন ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠানো তালিকা অনুযায়ী টিকা দেওয়া শুরু হয়েছে শিক্ষার্থীদের। তবে তালিকা অনুযায়ী নিবন্ধন করতে হচ্ছে কেন্দ্রে গিয়েই। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাদের আসার জন্য প্রিন্সিপাল স্যারদেরকে নির্দেশনা দিয়েছি এবং এই ফাইজারের টিকা তারা নিতেছে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের প্রথমে টিকা দেওয়া হবে, পর্যায়ক্রমে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার্থী যারা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ফাইজার টিকার কর্মসূচির অন্তর্ভুক্ত করব। পরবর্তী পর্যায়ে স্কুল পর্যায়ের বাচ্চাদের ফাইজার আওতায় নিয়ে আসব। এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলা করে বছরের শুরুতে শ্রেণীকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিটি ক্লাস কক্ষে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে বসাতে যাই তাহলে আমাদের ওই এখনো পুরো ক্লাস একদম প্রতিটি শ্রেণীর সকল ক্লাস নেওয়া সেটি এখনো সেভাবে সম্ভব হবে না। এইচএসসি পরীক্ষার পর শুরু হবে দ্বিতীয় ডোজ টিকা দেয়া। আহসানুল করিম, সময় সংবাদ। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে এবার বস্তিবাসীকে দেয়া হচ্ছে টিকা। প্রথম দিন রাজধানীর করাইল বস্তিতে টিকা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় বিশেষ কার্যক্রম। আগে থেকে নিবন্ধিত না হলেও আছে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা। টিকা পেয়ে খুশি বাসিন্দারা। লক্ষ্য সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় এনে কোভিড থেকে সুরক্ষা নিশ্চিত করা, তাই সরকারের বিশেষায়িত টিকাদান কর্মসূচি এবার বস্তির বাসিন্দাদের জন্য। মঙ্গলবার রাজধানীর করাইল বস্তিতে কোভিড টিকা দেওয়া হয় 25টি বুথে। সকাল থেকেই বুথে বুথে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উপচে পড়া ভিড়। কালকা মাইকিং করলো, জানাই দিল এই জন্য আজকে আসে দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে দিছি, এত ভালোভাবে দিতে পারবো এটা ভাবিনি কোনোদিন। তাদের জন্য আমরা শুক্রবার শনিবার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। নীতি নির্ধারকরা বলছেন ধাপে ধাপে বিশেষ কর্মসূচির আওতায় আসবেন রাজধানী সহ সারা দেশের বস্তির মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর ডিসেম্বরেই হবে দেশের প্রথম মেট্রো রেলের আনুষ্ঠানিক যাত্রা। শুরু হবে উত্তরা থেকে, চলবে আগারগাঁও পর্যন্ত। সকালে জাপানের রাষ্ট্রদূত টাইগার ক্রিকেটারদের সঙ্গে নিয়ে মেট্রো রেল প্রকল্প পরিদর্শন করেন। মেট্রো রেল রাজধানীতে চলাচলে গতি আনবে বলে আশা প্রকল্প সহযোগী জাপানের। জাপানের আর্থিক সহায়তায় জাইকার মাধ্যমে এগিয়ে যাচ্ছে দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6 এর প্রকল্পের কাজ। মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শনে যান জাপানের রাষ্ট্রদূত, সঙ্গে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেট তারকা। এ সময় তাদের ঘুরিয়ে দেখানো হয় মেট্রো রেলের কোচ। প্রতিটি কোচেই দুই পাশে লম্বালম্বি ছিটে থাকবে বসার ব্যবস্থা। অতিরিক্ত যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন দাঁড়িয়ে। স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে দরজা, বন্ধও হবে নির্দিষ্ট সময় পর। তবে যে কোনো পরিস্থিতিতে চালক চাইলেই তা নিয়ন্ত্রণ করতে পারবেন। নির্ধারিত বুথের মাধ্যমে কাটা যাবে টিকিটও। এর আগে জাপানের রাষ্ট্রদূত জানান প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত তারা, আর এর মাধ্যমে রাজধানীর যানজট কমবে বলেও আশা তাদের। মেট্রো রেলের মাধ্যমে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, ঢাকার যানজট নিরসনে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে এরই মধ্যে সাতটি ট্রেন ট্রায়ালে আছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আগামী বছরই প্রথম পর্ব অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে হবে বাণিজ্যিক চলাচল। সফল ট্রায়াল রান শেষে আগামী বছরই দেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে চালু হবে। গত অক্টোবর পর্যন্ত প্রথম পর্বের সার্বিক অগ্রগতি 89.61%। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যশোর শিক্ষা বোর্ডে একের পর এক উদ্ঘাটিত হচ্ছে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা। এ নিয়ে চার ধাপে 38টি চেকে প্রায় 7 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। অভ্যন্তরীণ ও সরকারি অডিটের দুর্বলতায় জালিয়াতির ঘটনা ঘটছে। লোপাটকৃত অর্থের পরিমাণ আরও বাড়তে পারে ধারণা বোর্ড কর্তৃপক্ষের। তাই প্রকৃত চিত্র উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি তাদের। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গত 7 অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষার সময় প্রথম জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এদিন 9টি চেক জালিয়াতির মাধ্যমে প্রায় 2 কোটি টাকার তথ্য উদ্ঘাটিত হয়। এরপর দ্বিতীয় ধাপে প্রায় 16 লাখ, তৃতীয় ধাপে 2 কোটি 43 লাখ টাকা ও সবশেষ গত রোববার উদ্ঘাটিত হয় আরও প্রায় 1 কোটি 83 লাখ টাকার জালিয়াতির তথ্য। এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বোর্ডের হিসাব সহকারী আব্দুস সালাম। কৌশলে চেক বিলের গ্রাহকের নাম পরিবর্তন করে টাকা হাতিয়ে নিতেন তিনি। এ কাজে তাকে সহযোগিতা করেন বোর্ডের নিয়মিত ঠিকাদার শরীফুল ইসলাম বাবু। এখন আমরা পুরোটা চেক করতেছি, পুরোটা পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা চেক আমরা চেক করতেছি। যে টাকারই চেক হোক না কেন, আমরা দেখেছি যে 200 টাকা চেকের উপরে সে জালিয়াতি করেছে কয়েক লক্ষ টাকা, এই জন্যই কোনো টাকা আর বাদ দিচ্ছে না। চেক জালিয়াতি সম্পর্কে মানে আমাদের অডিট অধিদপ্তর থেকে যে অডিট হয় সেখানে এই ধরনের কোনো আপত্তি আমাদের উত্থাপিত হয়নি। বোর্ড সংশ্লিষ্টদের মতে নিরপেক্ষ তদন্ত হলে শুধু 7 কোটি নয় আরও বেশি অঙ্কের জালিয়াতির তথ্য পাওয়া যাবে। আরও জালিয়াতি আছে কি না, আরও আত্মসাৎ হয়েছে কি না, এটা তদন্ত মানে বৃহৎ একটি তদন্তের প্রয়োজন রয়েছে। সঠিকভাবে যদি তদন্ত করা হয় আরও বেরিয়ে আসবে, 7 কোটির জায়গায় দেখা যাবে যে আরও 5 কোটি যোগ হয়েছে। এদিকে অর্থ আত্মসাতের মামলায় বোর্ড চেয়ারম্যানের নাম উল্লেখ থাকলেও তার দাবি জালিয়াতি কর্মকাণ্ডের তথ্য তার তৎপরতায় বেরিয়ে এসেছে। আমি অডিট করিয়েছি আমার পিরিয়ডটা এবং আমি অডিট সেই টিম ধরেছে, ধরার পরে আমরা প্রয়োজন ব্যবস্থা নিয়েছি এবং তখন ইন্টারনালে আমরা আলোচনা করেছি যে আর উচ্চ পর্যায়ের বড় ধরনের তদন্ত করা যায় কিনা। বোর্ডের তথ্য মতে 2016-17 অর্থ বছর থেকে চলতি অর্থ বছর পর্যন্ত চেকের মাধ্যমে প্রায় 300 কোটি টাকার লেনদেন হয়েছে। সময় সংবাদ, যশোর। দীর্ঘ প্রায় 8 মাস পর টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে শুরু হলো পর্যটকবাহী জাহাজ চলাচল। সকাল 9:30 দিকে টেকনাফ জেটি ঘাট থেকে 300-এর বেশি পর্যটক নিয়ে একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। যান্ত্রিক শহর ছেড়ে দারুচিনি দ্বীপে যেতে পেরে খুশি ভ্রমণ পিপাসুরা। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফ ধমধমিয়া জেটি ঘাট, ভিড় করছে শত শত পর্যটক। সবার উদ্দেশ্য প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণ, কারণ দীর্ঘ প্রায় 8 মাস পর টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। নাব নদী, দুপাশে মনোরম পরিবেশ, এক পাশে পাহাড়, অন্য পাশে মিয়ানমার সীমান্ত, আর নাব নদীতে দল বেঁধে জাহাজের পিছু নিচ্ছে গাংচিলের দল। এই অপরূপ দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা। যান্ত্রিকতার শহর ছেড়ে প্রশান্তির খোঁজে সেন্ট মার্টিন ছুটে এসেছেন তারা। আশেপাশের যে সিনারি দেখতে পাচ্ছি আমরা, আসলে এটা আসলে অনেক মনোমুগ্ধকর। ফার্স্ট টাইম যাচ্ছি, সো আমার জন্য এটা অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স। ওভারঅল আশেপাশের পরিবেশ ভালোই। একটা অনিশ্চয়তা ছিল, শিপ খুলবে কি খুলবে না, এন্ড উই আর সো হ্যাপি যে আমাদের 15 তারিখে ডেট ছিল যাওয়ার, এখনই যাওয়া হচ্ছে। খুব সুন্দর পরিবেশ, গাংচিলগুলো অনেক ফিল দিচ্ছে। পর্যটন মৌসুমে মঙ্গলবার মাত্র 1টি জাহাজ দিয়ে সেন্ট মার্টিনের যাত্রা শুরু হয়েছে। পরিস্থিতি পরিদর্শনে আসে উপজেলা কর্মকর্তা। সবকিছু মিলিয়ে এটা ধাপে ধাপে করা হচ্ছে, বাই দিস টাইম কনস্ট্রাকশন ওয়ার্কটা আরো স্টেবল হচ্ছে, মানে মোটামুটি একটা পর্যায়ে এসেছে, আরো যাতে আমরা এই জিনিসটা দেখতে পারি যে আসলে এটা ইমপ্যাক্টটা কি। পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুস্থভাবে যেতে পারে এবং আসতে পারে, আমরা সর্বক্ষণ তাদের সাথে আছি, থাকবো, তাদেরকে গাড়িতে পৌঁছে দিয়ে আমরা দায়িত্ব পালন করবো। আগামী 20 নভেম্বর থেকে এই রুটে আরও 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করবে বলে জানিয়েছে প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, সেন্ট মার্টিন, টেকনাফ।
বিয়ের মৌসুমে আবারও বাড়ল স্বর্ণের দাম। এতে গহনা কেনায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতাদের, সেই সঙ্গে বেচা বিক্রি অনেকটাই কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আবারও অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশেও। নতুন দামে 22, 21 ও 18 এই তিন মানের স্বর্ণের ভরিতে বেড়েছে 2,333 টাকা। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে 74,300 টাকা, যা আগে ছিল 71,967 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 71,150 টাকা, আগে ছিল 68,818 টাকা। আর 18 ক্যারেটের প্রতি ভরির দাম হয়েছে 62,402 টাকা, আগে ছিল 60,070 টাকা। বিয়ের মৌসুমে হঠাৎ করে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। স্বর্ণের দাম এখন যে পরিমাণে বাড়ছে, সবার পক্ষে কিন্তু পসিবল হচ্ছে না ওই দামে কিনা। অবশ্যই এটা উচিত যে দামটা কমানো। বিয়ে শাদীর অনুষ্ঠানে একটু আসলে দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে একটা সমস্যা হয়। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে বেচা বিক্রিতেও। দাম স্থিতিশীল না থাকায় ক্রেতারা অলংকার কেনা থেকে বিমুখ হচ্ছেন বলে জানান বিক্রেতারা। 2 মাস অন্তর অন্তর সোনার দামটা একবার বাড়ে একবার কমে, যার কারণে কাস্টমারটা টেনশন পড়ে থাকে, আবার কমবে আবার বাড়তে পারে, যার কারণে সোনার দাম মুখে কাস্টমার হচ্ছে না। সুন্দর একটা রিজনেবল প্রাইস থাক, আমরাও যেন সুন্দর ব্যবসা করি, সবাই যেন ব্যবসা করতে পারে, এরাও যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটাই আর কি। কমলে একটু কাস্টমার আসে, বাড়লে তার কাস্টমার পাই না, তবে আমাদের ক্ষতি। বিয়ের মৌসুমকে টার্গেট করে দাম বাড়ানো হয়নি উল্লেখ করে জুয়েলার সমিতির নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশেও বেড়েছে। স্বর্ণের বাজার উঠানামা করতেছে, যে আপনি দেখবেন এখন আপনাদের সবাইয়ের মোবাইলে দেখা যাচ্ছে এখন স্বর্ণের বাজার 200 টাকা উঠছে, 100 টাকা উঠছে, 100 টাকা পড়তেছে। এটার উপর ভেরিফাই করে স্বর্ণের বাজারটা নির্ভর করে। ট্যাক্সের মাধ্যমে স্বর্ণ আনার অনুমতি দিয়েছে, এই সুযোগে ওরা ট্যাক্স দিয়ে কিছু স্বর্ণ আনতেছে বাংলাদেশে, তো ওখানে যখন আন্তর্জাতিক বাজার বেড়ে যায় এখানেও বেড়ে যায়। চট্টগ্রাম নগরীতে বাজুসের সদস্যভুক্ত প্রায় 5,000 সোনার দোকান রয়েছে। এর মধ্যে নগরীর বিভিন্ন বিপণী বিতান, হাজারি গল্লি, রিয়াজউদ্দিন বাজার, দেওয়ান বাজারের বেশিরভাগ দোকান রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।